আপনি আওয়ামী লীগ হন অথবা বিএনপি হন, আজকের এই ভিডিওটা আপনার জন্য, আর বিশেষ করে যারা বিভিন্ন দলের রাজনীতি করেন তাদের জন্য, অথবা রাজনৈতিক কারণে মামলা হামলা খেয়ে আপনি দেশের বাইরে আছেন তাদের জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমি আমার অনেকগুলো ভিডিওতে বলি, রাজনৈতিক দল যেই ক্ষমতা থাকুক, ক্ষমতা থেকে সরলে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কী পরিমাণ যে বাটে পড়েন, অথবা অবৈধ সম্পদ অর্জন করলেও সেগুলা বমি করে বের করা লাগে অথবা জেল খাটতে হয়। কিন্তু একটা শ্রেণী আছে আমাদের, যে শ্রেণীটা অলওয়েজ এই চিপা গলি দিয়া পালাই যায়। যেমন পালিয়ে গেছেন আমাদের একজন কী বলা হয় যে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর নির্মল কুমার হালদার। এই নির্মল কুমার হালদাররা যেই সরকারি ক্ষমতায় থাকে সিস্টেমে তারা বৈশা রাষ্ট্রের কোটি কোটি টাকা লুট করে তারপরে একটা সিস্টেম দেখাইয়া পালাই যায়। যেমন তিনি পালিয়ে গেছেন অস্ট্রেলিয়া, হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে কত কোটি টাকা তিনি তার পদ পদবীকে ব্যবহার করে অবৈধভাবে অর্জন করেছেন। দর্শক, চাঞ্চল্যকর ঘটনা, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সার্টিফিকেট সংগ্রহ, গবেষণাপত্র প্রকাশনা ইত্যাদি কাজের জন্য 2022 সালের 25শে ফেব্রুয়ারি ছুটি নিয়ে সপরিবারে অস্ট্রেলিয়া গিয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর নির্মল কুমার হালদার। এরপর 25শে এপ্রিল পর্যন্ত তার দেশে ছিল ব্যাক করার কথা, মানে ছুটিটা, কিন্তু এরপর তিনি গমন করে, মানে দেশে ফেরত আসেননি। অস্ট্রেলিয়া থেকে একই বছরের 21শে এপ্রিল তিনি আরও 4 মাস ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন। যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারায় ছুটির আবেদন নামঞ্জুর করে তাকে দেশে ফেরতে অনুরোধ করা হয় আপনার মন্ত্রণালয় থেকে। এরপরেও তিনি বিদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা 2018-এর 3-এর খ এবং 3-এর গ বিধি মোতাবেক যথাক্রমে অসদাচরণ এবং কি পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করারও আপনার নির্দেশ দেওয়া হয়। এরপর জবাব দাখিল করলেও ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহ প্রকাশ করেন না আপনার অভিযুক্তি কর্মকর্তা। কারণ কি, আর তো দেশে ফিরবে না, যা কামানোর, যা পকেট ভরার, এই যে পদ পদবীগুলা সেগুলোতে বসে কিন্তু ভৈরা নিচ্ছে। আপনি দেখেন রাষ্ট্রের দুর্নীতি আজকে রন্ধ্রে রন্ধ্রে। আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নেতাকর্মীরা রাস্তায় হয়তো একটা পোলের কাজ পায়, একটা কালভার্টের কাজ পায়, তো টেকা মারার জন্য কেউ বাঁশের বদলে রডের বদলে বাঁশ দেয়, কেউ সুপারি গাছ দেয়, কেউ হয়তো সেখানে ইট 2 নম্বর দেয়, তাও আবার ইনভেস্টিগেশনে ধরা খায়, চুরির অপবাদ হয়, সরকার সরিয়ে গেলে বিপদে পড়ে। কিন্তু এরকম অনেকে আছেন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদগুলোকে ব্যবহার করে নিজেদের পয়সা টয়সা আখের গুছাইয়া আসতে করে গোপনে চিপাগুলি দিয়া এভাবেই দেশ ছাড়েন। আপনার ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তার পক্ষ থেকে আর চাকরি করা সম্ভব নয়। কেন বাবা, এত বড় একটা পোস্টে থেকে এত সুযোগ সুবিধা পাইয়া অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে তোমার দ্বারা ব্যক্তিগত তুমি কি কোনো অপরাধ করছো? এখন কোন কারণে দেশে আসতে চায় না এই লেভেলের বুঝেন, একজন উপসচিব বানাতে একটা ভাই, হ্যাঁ কি লেভেল, সেই লেভেলে একজন ব্যক্তি যখন দেশে আসতে চায় না তার মানে সব কিছু সেটেল হয়ে গেছে অস্ট্রেলিয়াতে, এটা আর বুঝতে কোনো বাকি নেই। এমনকি তিনি নিজেই সরকারি চাকরি থেকে ইস্তফা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। আর বিধিমালা 2018-এর 7-এর 2-এর ঘ মোতাবেক অভিযোগটি তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা চলতি বছরের 22শে মার্চ তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা অসদাচরণ পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। আর এরপর আপনার রাষ্ট্রপতির সম্মতি নিয়া তাকে আসলে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। এখন এই লোকরে বরখাস্ত করলে কি আর না করলে কি, কারণ যা লুটার তো লুটে নিয়ে গেছে, এটা তো 100%, নাহলে তো দেশে আসতো। এখন আসলে এই যে টাকা পাচার হচ্ছে, আমরা দেখছি কানাডার বেগমপাড়াতে বাড়ি, যুক্তরাষ্ট্রে 252 জন এরকম বড় বড় সরকারি কর্মকর্তা, হ্যাঁ আইন শৃঙ্খলা থেকে শুরু করে সচিব উপসচিব অনেকেরই নাকি বাড়ি গাড়ি আছে, এটা মানে প্রতিবেদনও আসছে দেখছেন তো। এরাই কিন্তু তারা, একজন সাধারণ মানুষ ওইখানে যাওয়ার সুযোগ নাই, শুরু হয়ে গেছে পলানো। মানে এখন অনেকে আশঙ্কা করতেছে যে আগামীবার কি আওয়ামী লীগ ক্ষমতায় আসে না না আসে, এটা একটা ভয় কাজ করতেছে। তো সেই ভয় থেকে তিনি পালাইছেন নাকি আসলে আগেই টোটাল একটা বিশাল অঙ্ক মাইরা, কারণ আমরা দেখি সুপারি গাছ কিনা হয় 2 লক্ষ টাকা দিয়া, এই কৃষি মন্ত্রণালয়ের আন্ডারেই তো অনেক কিছু হয়, সরকার অনেক টাকা দেয়, কিন্তু এই টাকাগুলো সিস্টেমে সিস্টেমে দুর্নীতিতে এইরকম অনেকের বাটে পইরা আমজনতা মারা খায়। তো দেখেন এটা কিন্তু রাষ্ট্রীয় ইস্যু, দেশের ইস্যু। এখানে দলীয় পয়েন্ট অফ ভিউ অনেকে হয়তো কমেন্টে লিখতেছেন আওয়ামী লীগ আর ভাই বিএনপির সময় এরকম বহুত ভাগছে, তা আমার মনে হয় যে এদের বিরুদ্ধে একটা সিস্টেম করা যায় যখন দেশ ছেড়ে ভাইগা যাবে এরকম লুট করে রাষ্ট্রে উইদাউট এনি রিজন, এত বড় পোস্ট থেকে তার মানে বুঝতে হবে টাকা মাইরা ভাগছে। তো এদের যেই পারিবারিক সম্পত্তি আছে এগুলোকে ক্রোক করা দরকার, তাইলে মনে করলেন যে সেকেন্ড টাইম আরেকজন কর্মকর্তা দেশের টাকা মাইরা এরকম ভাগার জন্য সাহস পাবে না। কী ফেসিলিটিস দিচ্ছে না এদেরকে সরকার, কী দিচ্ছে না বলেন, তারপরেও
টাকার লোভ। যাই হোক, নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।